আসসালামু আলাইকুম। বিসিএস পরীক্ষায় পরীক্ষার হল 2 ঘন্টা সময় থাকতে হবে, এটা অনেক বড় একটা সময়। এবং এই সময় নিজেকে এমন একটা মানসিক অবস্থায় রাখতে হবে যাতে আপনি সবচাইতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন। সেজন্য সবার প্রথমে যেটা করতে হবে, আপনি কোনোভাবেই কোনো ধরনের বাজে চিন্তা আপনার মাথাতে একদম আনবেন না। মাথা একদম কুল ব্রেনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে সময় ম্যানেজমেন্ট করা, টাইম ম্যানেজমেন্ট। 2 ঘন্টা পরীক্ষা, আমরা প্রথমে যেটা করি, খুবই হেলে দুলে আমরা পরীক্ষা দেওয়া শুরু করি এবং শেষ মুহূর্তে যে আমাদের যে রেশিওটা অ্যান্সারিং করতে গেলে যে সময়ের সাথে এক একটা প্রশ্ন কতটুকু সময় পাবে সেটা রেশিওটা আমাদের নষ্ট হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে আপনার যেটা সমস্যা করি আমরা, যেটা সহজ বা আমার জন্য যেটা সহজ, যেটা আমি ভালো পারি, সেটা সবার আগে অ্যান্সার করতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে আপনি ম্যাথটা পরে অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ ম্যাথটা আপনি যদি প্রথমেই টাচ করেন তাহলে যদি আপনার 2-4টা ম্যাথ না হয় তখন মাথা গরম হয়ে যেতে পারে এবং টোটালি আপনার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও খারাপ পরীক্ষা দিয়ে ফেলতে পারেন। এবং আমি আপনাদেরকে লাস্ট একটা ট্রিক বলবো, যেটা আমি নিজে খাটিয়েছিলাম আমার নিজের পিলের সময়। যেমন ধরেন, আপনারা সবাই বিসিএসে কী করেছেন, বেশ কিছু কোশ্চেন অলরেডি আপনারা সলভ করেছেন, প্রশ্ন ব্যাংক কিনেছেন এবং এক্ষেত্রে বাসায় বসে এমসিকিউ পরীক্ষা দিতে পারেন, যেটা খুবই ইফেক্টিভলি কাজ করবে। পরীক্ষার হলে লাস্ট মুহূর্তে আপনার ডিসিশন নিলে হবে না, এটা একদম শুরুতেই প্রশ্ন পাওয়ার সাথে সাথে ম্যাথটা বাদে আপনি একদম শুরু থেকেই যেটা আপনি কনফার্ম পারেন সেটাতে একটা ছোটো চিহ্ন দিয়ে গেলেন এবং যেটাতে আপনার 2টা কোশ্চেনে 2টা উত্তরে কনফিউশন সেটাতে যেমন ক আর গ 2টুতে 2টো ফোটা দিয়ে গেলেন। তো অ্যান্সারিং করতে গেলে সবার প্রথম যেটা আপনি একটা করে ইয়ে করেছেন সেটা পুরো প্রশ্নে আপনি কী করেছেন, দ্রুত করে ফেললেন। তারপরে যেটা যেটা সমস্যা থেকে গেল, যে 2টো করে কনফিউশন রয়ে গিয়েছে সেখান থেকে আপনি বাঁচতে পারেন যে অ্যান্সারিংটা কীভাবে করবেন। এবং এক্ষেত্রে প্রশ্ন বোঝাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আসলে কোশ্চেনটা কি ইজি হয়েছে না একটু হার্ড হয়েছে। যেমন আপনারা 35তম বিসিএসের কোশ্চেন দেখবেন আর 36তম বিসিএসের কোশ্চেন দেখবেন, 2টো কোশ্চেনের প্যাটার্ন একদমই আলাদা। 35তমতে হঠাৎ করে নতুন সিলেবাস ছিল, 2 ঘন্টার পরীক্ষা ছিল এবং কোশ্চেনগুলো একটু হার্ড ছিল এবং ওইবার 100 চেয়ে কম মার্কসে টিকিয়েছে। যদিও পিএসসি কখনোই মার্কসকে কী করে না, বাইরে প্রকাশ করে না, কিন্তু এটা কোনো না কোনোভাবে আমরা আন্দাজ করতে পারি, কারণ বিভিন্ন স্টুডেন্ট আসলে কে কত দিয়েছে এবং কারা কীভাবে পাস করেছে সেটা থেকে আন্দাজ করা যায়। এবং 36তমতে 115 থেকে 120 এরকম মার্কস পাওয়া লেগেছে, প্রায় 20 মার্কস বেশি পাওয়া লেগেছে। এবং আমি 36তম অভিজ্ঞতা আপনাদেরকে বলবো, শেষ 20 মিনিটে আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেন অনেক ইজি হয়েছে, আমাকে একটু বেশি অ্যান্সারিং করতে হবে। সো আমি শেষ মুহূর্তে ওই 15-20 মিনিট থাকতে ডিসিশন নেই বেশি অ্যান্সারিংয়ের এবং আমি বেশি অ্যান্সার করি। শেষ মুহূর্তে যেগুলো আমার 2টো করে কনফিউশন আঁকা ছিল সেখান থেকে অনেকগুলো আমি অ্যান্সার করে আসি এবং সেখান থেকে প্রচুর আমার হয়েছে এবং আমি পরীক্ষা দিয়ে এসেই বলতে পেরেছিলাম যে আমি প্রিলি টিকব এবং আমার অনেক বেশি হয়েছিল। আবার যদি কোশ্চেন হার্ড হয় তখন আপনি বেশি অ্যান্সারিংয়ের দিকে যাবেন না, কারণ বিসিএস আপনারা জানেন একটা প্রশ্ন কাটা গেলে সে ওই এক তো যাবে, সাথে অন্য হয়েছে যে প্রশ্নটা সেখান থেকে আধা নিয়ে যাবে, মানে 1.5 মার্কস নিয়ে চলে যায়। সেজন্য চিন্তাভাবনা করতে অ্যান্সার করতেই হবে, তাই বলে এত কম অ্যান্সারিং নয় যে আপনি কী করতে পারছেন না, একদম যে লেয়ারটা সেই লেয়ারের কাছে যেতে পারছেন না। সেজন্য আপনাকে পরীক্ষার হলে বেশ বিচক্ষণতার সাথে বুঝতে হবে যে আপনি যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন সেটা আসলে কততে টেকাতে পারে এবং আপনার কীভাবে পরীক্ষা দেওয়া উচিত, একটু বেশি অ্যান্সারিং করা উচিত না কম অ্যান্সারিং করা উচিত। আর ম্যাথ কেন পরে বলেছি সেটা বললাম, যদি কোনো কারণে 1টা 2টো ম্যাথ না হয় তখন কোনোভাবেই মন খারাপ করা যাবে না, আর এই মন খারাপটা যাতে হয়ে না যায় সেজন্য ম্যাথটাকে একটু পরে করা, তারপরে যদি কারো পরে বেশি অসুবিধা হয় সে শুরুতেও করতে পারে। প্রত্যেকের আসলে পরীক্ষার কিছু আলাদা প্যাটার্ন থাকে, আমি আমার প্যাটার্নটা আপনাদেরকে বললাম, যদি ভালো লাগে সেটা আপনারা কাজে লাগাতে পারেন এবং আপনারা সবাই ভালো করেন এবং আমার সার্ভিসে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা।